কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলা 9 বছর আজ 2012 সালের এই দিনে 12টি বৌদ্ধবিহার ও বসতিতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় 18টি মামলা হলেও সাক্ষীর অভাবে থমকে আছে বিচার কাজ। এসব মামলার বিচার কাজ দ্রুত শেষ ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের। আবুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এক সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতির শহর খ্যাত কক্সবাজারের রামু 2012 সালের 29 সেপ্টেম্বর রামুতে 12টি বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। 30 সেপ্টেম্বর রাতে একইভাবে উখিয়া ও টেকনাফে আরও 7টি বৌদ্ধ বিহার ও 11টি বসত ঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় 18টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় 120 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তবে সাক্ষীর অভাবে থমকে আছে বিচার কাজ। এমন প্রেক্ষাপটে বিচার কাজ দ্রুত শেষ ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের। দেখুন, ওই বছরের পরেও আমাদের এই বিচারহীনতার কারণে আমাদের ভিতরে যে একটা চাপা খুব আতঙ্ক হয়েছে, এখনো এটা কাটে নাই। রাষ্ট্রপক্ষ এবং ভুক্তভোগী যারা আছে উভয়ে কিন্তু সমন্বয় থাকতে হবে, মানে আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকতে হবে। এই দুইয়ের সমন্বয়ে কিন্তু একটার পর এগিয়ে কিন্তু এটার সুরাহা হতে পারে, আমরা সে আশা করছি। তবে দ্রুত এসব মামলা নিষ্পত্তি করে অপরাধীদের বিচার নিশ্চিত করার ব্যবস্থা করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলী। যেহেতু দীর্ঘ সময় আদালত বন্ধ ছিল, আমরা চেষ্টা করব সাক্ষীগুলোকে এনে উপস্থাপন করে মামলাগুলি নিষ্পত্তি করার। তবে হামলার ঘটনার পরই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি পুনর্নির্মাণ করে দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।